বন্ধুরা ব্রেকিং নিউজ, হ্যাঁ ব্রেকিং নিউজ, একটু নড়ে চড়ে বসেন। জামাত কিন্তু এবার কাজের কাজ করে দিয়েছে। নির্বাচন ঠেকাতে গোপনে গ্রাম ভিত্তিক কমিটি করেছে জামাত, যা কেউ জানতো না। এটা নিয়ে সর্বপ্রথম নিউজ করে কিন্তু প্রথম আলো। এই নিউজটি রাজনৈতিক মহলে গুঞ্জন তুলেছে। কথা হলো, কি করতে যাচ্ছে জামাত এই গ্রাম ভিত্তিক কমিটি দিয়ে? তারা কি কারণে করেছে এই গ্রাম ভিত্তিক কমিটি, জানতে হলে দেখতে হবে কিন্তু পুরো নিউজটি। বর্তমানে বিএনপির সঙ্গে জামাতের সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে। দল দুটির যোগাযোগও আগের মতো ঘনিষ্ঠ নয়, যদিও ২০ দলীয় জোটের শরিক হিসেবে জামাত এখনো বিএনপির সঙ্গেই আছে। তবে সামনে নির্বাচন কেন্দ্রিক আন্দোলন ও নির্বাচনে দল দুটির সম্পর্ক কেমন হবে তা নিয়ে দুই দলের মধ্যেই চলছে নানা আলাপ আলোচনা। দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে দৃশ্যমান তৎপরতায় নেই জামাত ইসলামী। দলীয় সূত্রগুলো বলছে বৈরী পরিস্থিতির কারণে তারা প্রকাশ্যে নেই। এই মুহূর্তে প্রকাশ্য তৎপরতার চেয়ে অভ্যন্তরীণ সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার দিকেই তাদের মনোযোগ। বর্তমানে দলের গ্রাম ভিত্তিক কমিটির কাজ একেবারে শেষ। প্রস্তুতি এখন শুধুমাত্র আন্দোলন নিয়ে। জামাতের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মাঠের রাজনীতিতে নীরব থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতিতে ওপর নজর রয়েছে তাদের। তারা বলেছেন, দেশের একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বিএনপি দীর্ঘদিন ধরে একটি বৃহত্তর রাজনৈতিক ঐক্যের চেষ্টা করছে। এই লক্ষ্যে রাজপথে বিরোধী দলগুলোর মধ্যে নতুন কোনো কৌশল ও কর্মসূচিতে বৃহত্তর ঐক্য হলে তাতে মাঠে সক্রিয় ভূমিকায় থাকবে জামাতে ইসলামী। জামাতের নেতারা বলেছেন, জামাত ও বিএনপির লক্ষ্য একই, আর সেটি হলো সরকারের পতন। এই লক্ষ্যে রাজপথে বড় আন্দোলন করতে বিরোধী জোট যদি আরো বিস্তৃত হয় কিংবা ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্য ফ্রন্টকে নিষ্ক্রিয় রেখে সবাই যার যার মতো করে যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নেয়, তাতে সমর্থন থাকবে জামাতের। অর্থাৎ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে বিরোধী দলগুলোর যে কোনো কৌশল ও কর্মসূচি গ্রহণে তারা নীতিগতভাবে একমত। অবশ্য বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের একটি অংশ এখনই জামাত থেকে আলাদা হতে চায়। এ নিয়ে অনেক গণমাধ্যমে প্রকাশ্যে কথাও বলেছেন অনেকে। তারা মনে করেন, জামাতের নেতিবাচক ভাবমূর্তির কারণে বহির্বিশ্বে বিএনপি বিতর্কে পড়েছে। এই অবস্থা থেকে বের হওয়ার এখনই উপযুক্ত সময়। যদিও দলের আরেকটি অংশ ভোটের হিসাব নিকেশের কারণে এখনই জামাতকে হাতছাড়া করতে রাজি নয়। এ বিষয়ে জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোকে বলেন, একটি আন্দোলন হবে সেটি নিশ্চিত, তবে কোন প্রক্রিয়ায় কিভাবে হবে তা কৌশলগত বিষয়। ২০ দলীয় জোটও আরো বড় হতে পারে, সবাই যুগপৎ আন্দোলন করবে সেটাও হতে পারে। জামাত দল হিসেবে যে কোনো কর্মসূচি ও কৌশল গ্রহণ করতে প্রস্তুত। নির্বাচন প্রশ্নে জামাতের মূল্যায়ন হচ্ছে 2018 বা 2014-র মতো আর একটা জাতীয় নির্বাচন বহন করার ক্ষমতা বাংলাদেশ রাখে না। দলের নেতারা মনে করছেন, দেশি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ হতে বাধ্য, কারণ এই নির্বাচনের ওপর নিরূপিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। এছাড়া ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপি ও জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ কি, সেটিও নির্ধারিত হবে আগামী নির্বাচনের মধ্য দিয়ে। জামাতের নেতাদের পর্যবেক্ষণ হচ্ছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি ক্ষমতা হারায় তাহলে দলটিকে দুঃশাসনের জন্য কঠিন জবাবদিহির মধ্যে পড়তে হবে। অন্যদিকে বিএনপির জন্য আগামী নির্বাচন অনেকটা শেষ লড়াইয়ের মতো, কারণ এই নির্বাচনের পর বয়সের কারণে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের একটি প্রজন্ম রাজনীতি থেকে বিদায় নেবে। একই পরিস্থিতি জামাতেরও। ৭১-এর মানবতা বিরোধী অপরাধে দলের শীর্ষ নেতৃত্ব হারানো জামাতের জন্য আগামী নির্বাচন অস্তিত্ব রক্ষার লড়াইও। এইসব বিষয় বিবেচনায় নিয়ে দলটির নীতি নির্ধারকরা সারা দেশে সংগঠন গোছানোর দিকে বেশি মনোযোগী হয়েছেন। এর মধ্যেও গণমাধ্যমে নিয়মিত বিবৃতি এবং মাঝে মধ্যে বিভিন্ন ইস্যুতে রাজধানীতে ঝটিকা মিছিলেও বের হয় জামাত। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার বিরোধী বৃহত্তর ঐক্য তারা কোনো দলকে বাদ দিয়ে নয়, সমমনা সব দলের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে যুগপৎ আন্দোলনকে গুরুত্ব দিচ্ছেন, কারণ সবারই একটাই লক্ষ্য, আর সেটি হলো সরকার পতন। বন্ধুরা, সরকারের পতন শেষ পর্যন্ত হবে কিনা, বিএনপি জামাত সেটি করে দেখাতে পারবে কিনা, এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন, কমেন্টস করুন, কমেন্টসের মাধ্যমে আপনার স্বাধীন মতামত তুলে ধরুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, আপনার সফল। খুদা হাফেজ।